নমস্কার, আমি ডক্টর পার্থ প্রতিম সেন, সিনিয়র কনসালটেন্ট সার্জন, নারায়ণা হসপিটালস, হাওড়া। আজকে আমরা একটু ব্রেস্ট লাম্প নিয়ে আলোচনা করি। ক্যান্সার নিয়ে অনেক ভিডিও আছে, অনেক মেটেরিয়াল পাওয়া যায় ইউটিউবে, অন্যান্য জায়গায়। ফাইব্রোঅ্যাডেনোমা একটা হলো ব্রেস্ট টিউমার, যেটা খুব অল্প বয়সে মেয়েদের মধ্যেই দেখা যায় এবং এরা সাধারণত উপস্থাপিত করে এই 15, 16, 17 বছর থেকে শুরু হয় এবং 23, 24, 25 বছর অবধি নতুন করে এই ধরনের টিউমার দেখা যায়। এই টিউমারগুলো সাধারণত ছোট্ট একটা গুলির মতো বা একটা মার্বেলের মতো, যেটা ব্রেস্টের যে কোনো জায়গায় হতে পারে এবং হঠাৎ হাত দিলে মনে হয় যেন টিউমারটা ব্রেস্টের ভেতরে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাচ্ছে। এই টিউমারগুলো নিয়ে প্রথম কথাই বলি, যেটা ভয় পাওয়ার মতো আদৌ কোনো ব্যাপার নয়। এই টিউমারগুলো কিছু কিছু ক্ষেত্রে সাইজে বাড়তেও পারে বা কিছু কিছু ক্ষেত্রে একই রকম থাকতে পারে এবং এর জন্য যে অপারেশান একেবারেই অবশ্যম্ভাবী তাও কিন্তু নয়, কারণ দেখা গেছে যে এই টিউমারগুলো সাধারণত ভবিষ্যতেও ক্যান্সারে পরিণত হয় না। কাজেই এই ধরনের টিউমার যদি কেউ লক্ষ্য করেন, কোনো যে কোনো মেয়ে, অল্প বয়সী বা যাই হোক, যদি এই ধরনের টিউমার হঠাৎ করে লক্ষ্য করেন, এবং মুশকিলটা হচ্ছে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে একটু তো টেনশন থাকে, মানে এদের জীবনের অভিজ্ঞতাটাও কম, কারণ সাধারণ ব্রেস্ট লাম্প দেখলেও এরা ভীষণ ঘাবড়ে যায়। কাজেই তাদের উদ্দেশ্যে বলি, ঘাবড়াবার মতো বিষয় এটা একদমই নয়। কোনো ডাক্তারবাবুর কাছে গেলে একটা সাধারণত আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই এই জিনিসটাকে শনাক্ত করা সম্ভব এবং চিকিৎসা হিসেবে আমার বক্তব্য হলো, যদি দেখা যায় যে টিউমারটা একই সাইজের আছে, বাড়ছে না, সেক্ষেত্রে বোধহয় এটাকে অবজার্ভ করাটাই ভালো এবং সেটা কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে থেকেই অবজারভেশনটা বাঞ্ছনীয় হবে। যদি দেখা যায় যে টিউমারটা না খুব সাইজে বেড়ে চলেছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় অপারেশন করে নেওয়াটা বেটার। তার একটাই কারণ হচ্ছে, বাড়তে বাড়তে এটা এমন একটা বড় জায়গায় নেবে যে যখন হয়তো এটা অপারেশন করলে ব্রেস্টের সিমেট্রিটা নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সেক্ষেত্রে যদি দেখা যায় যে জিনিসটা বাড়ছে, তাহলে এটা অপারেশন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে শেষে বলি, এটা রাখলেও ভয়ের খুব একটা কোনো কারণ নেই। ধন্যবাদ।